ওয়েলকাম ফ্রেন্ডস, সামনেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন। আজকের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর আমার গণিত। এর আগে পরিবেশের বিষয় নিয়ে আলোচনা করেছি, অবশ্যই দেখে নিও, আই বটন ও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষাতে 10 নম্বরের প্রশ্ন থাকে, সময় 20 মিনিট, 91 পাতা পর্যন্ত সিলেবাস। চলো তাহলে দেখে নিই কেমন ধরনের প্রশ্ন আসবে এবারের পরীক্ষাতে। একের দাগে 8টি প্রশ্ন আছে, কয়ের দাগে 458কে স্থানীয় মানে বিস্তার করে লেখো। স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখতে বলা আছে, তাহলে স্থানীয় মান 400 + 50 + 8, এরপর এটা কথায় লিখবো কত? 458। কয়ের দাগে ছোট থেকে বড় সাজাও, 241, 93, 236, সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 93, তারপর চার দিন চিহ্ন দিয়ে 236, তারপর 241। এরপরে প্রশ্নটা দেখো, 3, 5, 2 এই তিনটি অঙ্ক দিয়ে সবচেয়ে ছোট সংখ্যাটি নির্ণয় করতে হবে। এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি আছে? 2, তারপরে 3, তারপরে বড় 5। তাহলে এই ছোট সংখ্যাটি কি হবে? 235, 235। তারপরের প্রশ্ন দেখো, ভাজক দেওয়া আছে 13, ভাগফল 5, ভাগশেষ 5 দেওয়া আছে, ভাজ্য কত হবে? আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ, তাহলে এখানে উত্তর হবে 13 × 5 + 5 = 70। এরপরের প্রশ্নতে দেখো, পাশের ঘড়িতে একটা ঘড়ি দেওয়া আছে, সময় কত? দেখো ছোটো কাঁটাটা ঘন্টা কাঁটাটা 6-এর ঘর পেরিয়ে গেছে, 7-এর ঘরে কাছাকাছি গেছে, তাহলে হবে 6টা, আর বড় কাঁটাটা 10-এর ঘরে আছে, পায়ে 10-এ 50, 6টা 50 মিনিট। এই ছবিটাতে দেখো তো 4টা বক্স আছে। প্রশ্নটা বলেছে ছবিটাতে কতটা অংশে কালো রং দেওয়া আছে? ছবিটাতে 4টা বক্স, তার মধ্যে 2টো বক্সে কালো দেওয়া আছে, তাহলে 2 / 2 লিখবো, নিচে 4 লিখবো, 4/2 উত্তর। এরপরের প্রশ্ন, 6 সপ্তাহ 4 দিন সমান কত দিন? 6 সপ্তাহ, তাহলে 1 সপ্তাহ সমান আমরা জানি 7 দিন, 6 সপ্তাহ সমান 6-7 গুণ করলে 42, আর 4 যোগ করলে 46, উত্তর হবে 46 দিন। এরপরে বর্গেজ্যের প্রশ্নটা, 12 ঘন্টার ঘড়িতে সময় 11:30, রাত্রিবেলা 11:30 হলে 24 ঘন্টার ঘড়িতে সময় কত হবে? এসব অঙ্কের সময় যা সময় দেওয়া থাকে, দুপুর 12টার পরে টাইম থাকলে তার সাথে 12 যোগ করতে হয়, তাহলে 11:30 তার সাথে 12 যোগ করলে হবে 23:30, তাহলে উত্তর হবে 23:30। এরপরে আমরা 2-এর দাগের প্রশ্নগুলো দেখব। শূন্য স্থান পূরণ করতে বলা আছে, কয়েক দাগা দেওয়া আছে? 8 ঘন্টা 30 মিনিট সমান কত মিনিট? দেখো আমরা জানি 1 ঘন্টা = 60 মিনিট, তাহলে 8 ঘন্টা = 60কে 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে উত্তর হবে 6 × 8 = 48, 480, 38 মিনিট, 480-এর সাথে 30 যোগ করলে হয় 510, তাহলে উত্তর হবে 510 মিনিট। কি ঠিক আছে? তো এরকম অঙ্ক তোমাদের কিন্তু আসবেই। এরপরে প্রশ্নটা, 7 বছর 9 মাস সমান কত মাস? খুব সোজা, আমরা জানি 1 বছর সমান কত মাস? 12 মাস, তাহলে 7 বছর = 7কে 12 দিয়ে গুণ করতে হবে, হবে 84। এরপরে 9 মাস আছে আরও, 84-এর সাথে 9 যোগ করলে হবে 93, উত্তর হবে 93 মাস। 3-এর থেকে প্রশ্নটা দেখো, এটা একটু ভেবে চিন্তে করতে হবে, তোমাদের এই ধরনের প্রশ্ন বইয়েতে আছে কিন্তু এটা একটু অন্যরকম। দেখো তো মাঝখানে একটা বৃত্ত দেওয়া আছে, তাতে উত্তর লিখতে হবে, কত কত সংখ্যাতে গুণ করা যাবে? 7, 5 আর 3, 7 আর 5 আর 3 দিয়ে গুণ করলে কি সংখ্যা পাই আমরা? দেখো তো 7 × 3 × 5 কত হবে? 105। তাহলে 7কে কত দিয়ে গুণ করলে 105 হবে? দেখো 7 × 3 × 5, তাহলে বাকি রইলে 7 চলে গেলে 3 আর 5, 3×5 = 15, তাহলে 15 দিয়ে গুণ করতে হবে, 5কে কত দিয়ে গুণ করলে 105 হবে? 5টা বাদ দিলে কত পড়ে থাকছে? 7 আর 3, 7×3 = 21, 21 দ্বিগুণ করতে হবে 5কে, তবে 105 পাবো। এরপর তোমরাই বলো, 3কে কত দ্বিগুণ করলে 105 পাবো? দেখো 3 মানে 3টা
আমরা চাপা দিয়ে রাখছি, বাকি রইল সাত আর পাঁচ, পাঁচ সাতে পঁয়ত্রিশ উত্তর হবে। লাস্টেরটা একশো পাঁচকে শূন্য দিয়ে গুণ করলে কত হয়? উত্তর শূন্য হবে। যে কোনো সংখ্যাকেই শূন্য দিয়ে গুণ করো না কেন, উত্তর সবসময় শূন্য হবে। এরপর দুটো লেখা অঙ্ক আছে, এরকম লেখা অঙ্ক তোমরা বইয়ে প্র্যাকটিস করেছ, দেখে নাও পরীক্ষার প্রশ্নে আসবে এগুলো। চার দাগের মোহিতের ৪৭৬ টাকা আছে, সে ওই টাকা দিয়ে সাতটি ব্যাগ কিনল, তাহলে এক একটি ব্যাগের দাম কত হবে? নিশ্চয় বুঝতে পেরেছ, ভাগ হবে, কারণ ৪৭৬ টাকা আছে, সেটি দিয়ে সাতটি ব্যাগ কিনল, তাহলে সাত ভাগ করতে হবে ৪৭৬কে। ৪৭৬কে সাত দিয়ে ভাগ করলে কত হয়? তোমরা ভাগ করে দেখে নাও, উত্তর হবে ৬৮। অতএব একটি ব্যাগের দাম হবে ৬৮ টাকা। পাঁচের দাগেরটা দেখো, শম্পা প্রতি পাতায় ২৯টি করে স্ট্যাম্প রাখলো, এরকম ৩৫টি পাতায় কতগুলি স্ট্যাম্প রাখা যাবে? তাহলে দেখো, ৩৫টি পাতা আছে, প্রতি পাতায় ২৯টি করে স্ট্যাম্প আছে, তাহলে ২৯কে ৩৫ দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো, ২৯কে ৩৫ দিয়ে গুণ করলে কত হয়? ১০১৫। অতএব ৩৫টি পাতায় মোট স্ট্যাম্প আছে ১০১৫টি। এইভাবে পরিবেশ এবং অঙ্কের সমস্ত প্রশ্ন আমার এই চ্যানেলে পেয়ে যাবে।